হে হজব রাঙ্গ গৌরাঙ্গ, কি আনন্দ কি আনন্দ! এই সাত সকাল করে মনে এত রং লাগলো কোথা থেকে শুনি? হে মনে কি আর রং লাগে গিন্নি, ঘরে তোমার মতো একটা বউ থাকলে তার ঘরেও শান্তি নেই আর বাইরেও শান্তি নেই। কি বললে তুমি? আমি তোমায় সবসময় অশান্তিতে রাখি। আরে আমি কি তাই বলেছি নাকি? তোমার সাথে তো দেখছি একটু মশকরাও করবার মতো নেই। ও তুমি বুঝি এত সময় আমার সাথে মশকরাই করছিলে? হ্যাঁ গো গিন্নি, যাও তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজটা একটু করতে দাও। ঘরেরও রমণী যেন কাল নাগিনি, বাপরে আগে জানলে কি আর করতাম বিয়া। উফ কই গো গিন্নি, তোমার কাজ কি হলো? এই তো হলো, তুমি বারান্দায় পাটি নিয়ে বসো, আমি তোমায় কিছু খেতে দিচ্ছি। কি রে মা, এত বেলা করে ঘুম থেকে উঠলি? রাতে মশা অনেক চালিয়েছে বাবা, এই জন্য ঠিক করে ঘুমোতে পারিনি। তো আয় মা, হাত মুখ ধুয়ে আয়, আমরা একসাথে নাস্তা করি। কই গো গিন্নি, হ্যাঁ তাড়াতাড়ি দাও দেখি, আমার আবার একটু গঞ্জে যাওয়া লাগবে যে। এই নাও খাওয়া শুরু করো। গীতামা আসুক, তারপর একসাথে খাওয়া শুরু করি। এই নে মা, হ্যাঁ খাওয়া শুরু কর, কেমন? হ্যাঁ এই সকাল সকাল এই মুড়ি চিড়ে খাওয়ার মজাই একটু অন্যরকম, বুঝেছো গিন্নি? তা আমি কি করে বলবো, তোমরা দুই বাপ মেয়ে জানো, সকালে ঘুম থেকে উঠে যে তোমাদের খিদে লেগে যায়। কি আর করবার গিন্নি বলো, এই পেটে খাওয়ার জন্যই তো এত কিছু করা। তা বলো দেখি, এখন তোমাদের জন্য কি রান্না করব? হ্যাঁ তুমি বরং খিচুড়ি আর বেগুন ভাজি করো গিন্নি, গঞ্জ থেকে এসে জমিয়ে খেয়ে দুপুরে একটা ঘুম দেব। হ্যাঁ মা, পোলাও খিচুড়ি রান্না করো। আহা কি অপরূপ দৃশ্য, কি সুন্দর পাখির ডাক! কি নদাইদা, কোথায় চললে এই সকাল সকাল? আর ভাই বলিস নে, গঞ্জে যাব শরবতের জন্য চিনি কিনতে। হে তা তোর বেলের শরবত খেতে যাব কিন্তু আজ। ঠিক আছে আসিস। হে বৌদি কি রান্না করছে দাদা, এ পাশ দিয়ে যাচ্ছিলাম, খেয়ে যেতাম না হয়। বৌ যে আমার রাঁধুনি, বলে এসেছি রাঁধবে খিচুড়ি আর বেগুনি। হে বাহ বাহ দাদা, হে তোমার কথাও তোমার শরবতের মতোই রসে ভরা। হে ঠিক আছে রে, আমি চললাম এখন। গিন্নি, ও গিন্নি, বলি কোথায় গেলে তুমি? হ্যাঁ গো, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসলাম, কত কাজ বাকি। এই নাও চিনির ব্যাগটা নাও, ঘরে রাখো। তুমি গিয়ে বসো, আমি তোমার জন্য গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজি আনছি। মা বাবা আমার জন্য কিছু আনেনি? এই নাও খেয়ে নাও দেখি গরম গরম। আরে হ্যাঁ হ্যাঁ দাও দেখি। বুঝলে গিন্নি, এই গাছ থেকে আজ কয়েকটা বেল বেশি পাড়তে হবে। কেন গো, বেশি করে পাড়লে তো বেল তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। না গো, এখন এই গরমের সময় সবাই শরবত একটু বেশি খাবে, তাই বেলও একটু বেশি লাগবে। এই বেলগুলো অনেক বড় বড়,
আজ এগুলোতেই হয়ে যাবে। এই শরবত খান, শরবত খান, গরমের আরাম শরবত আমার কাছে পাবেন, বেলের শরবত। আমার এই বেলের শরবত খান আর গরমে আরাম পান। কি বুড়িমা, কিছু বলবে নাকি? আমাকে এক গ্লাস শরবত খাওয়াবে বাবা, আমার কাছে কোনো টাকা নেই যে। এই নাও বুড়িমা শরবত। আর এক গ্লাস দেবো বুড়িমা? না বাবা, বেশ হয়েছে, তুই বড় ভালো ছেলে রে বাবা, তোরই বেলের শরবত দেখবি কখনো ফুরাবে না, আমি তোকে দোয়া করে দিলাম। কই গো গিন্নি, তাড়াতাড়ি আসো দেখি, দেরি হয়ে যাচ্ছে যে। চলো চলো, বেলগুলো সব খোটো। বাবা এ কি হচ্ছে, দেখো দেখো, বোটা থেকে বেল পড়ার সাথে সাথে আবার কেমন সেখানে বেল ধরে যাচ্ছে। এ কি গো, এ তো আমি আমার চোখকেও বিশ্বাস করাতে পারছি না। হ্যাঁ গো গিন্নি, আমারও তো বিশ্বাস হচ্ছে না, বেল ছেড়বার সাথে সাথেই আবার নতুন বেল ধরে যাচ্ছে।